আজ আমি আপনাদের এমন একটা জায়গা দেখাতে যাচ্ছি যেখানে শিল্প আর শিল্পীকে একই সঙ্গে দেখতে পাবেন। দেখতে পাবেন সুন্দর সুন্দর মৃৎশিল্পের কারিগরদের। তাহলে চলুন, আর বেশি দেরি করা যায় না, তার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি এখন শিলিগুড়ির পালপাড়ায় আছি। ভিডিও দেখার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভারতের শিলিগুড়ি শহরের মাটিগাড়ায় আছে পালপাড়া। শিলিগুড়ির এই পালপাড়ায় মাটির তৈরি বিভিন্ন ধরনের জিনিসপত্র এবং প্লাস্টার অফ প্যারিসের তৈরি বিভিন্ন ধরনের মূর্তি এখানকার মৃৎশিল্পীদের দক্ষতার পরিচয় দেয়। দেখতে পাচ্ছেন মাটির কলসির পাত্র কত সুন্দর দেখতে। এই পাত্রগুলিতে জল রাখা হয়। আর এদিকে দেখতে পাচ্ছেন দোকানটা, এই সাইডে কতগুলি মাটির তৈরি বাসনপত্র। আর এদিকে দেখতে পাচ্ছেন দোকানটা, দেখতে কত সুন্দর। আর ওইদিকে রাস্তার এই সাইডে দেখুন কত সুন্দর করে লাইন বাই লাইন রাখা হয়েছে। রাস্তার দুই ধারে মাটির তৈরি বিভিন্ন ধরনের জিনিসপত্রের দোকান, দেখতে খুব সুন্দর লাগে, তাই না? এই রাস্তা বরাবর আমি অনেক কয়েকবার যাওয়া আসা করেছি, কখনো কিন্তু এর ভিডিও তৈরি করিনি। আজকে মনে হলো যে ভিডিও তৈরি করি, তাই তৈরি করলাম। প্রধান রাস্তার দুই ধারে ছোট ছোট দোকান এবং এই দোকানগুলিতে সুন্দর সুন্দর পাত্র, মাটির তৈরি বিভিন্ন ধরনের কালারের পাত্র, দেখে খুব সুন্দর লাগে। এখানে এসে শুনতে পেয়েছি যে এই সব যে পাত্রগুলো দেখতে পাচ্ছেন, এখানে এই পাত্রগুলোর একটা নির্দিষ্ট ডিজাইন আছে। এই ডিজাইনগুলি দেওয়ার জন্য নাকি বাইরে থেকে লোক হায়ার করা হয়, অর্থাৎ এই পাত্রগুলির একটা সুন্দর রূপ দেওয়ার জন্য ডিজাইনার হায়ার করা হয়। এখন ছোট ছোট ফুলের দোকান যেখানে ফুলের ছোট ছোট চারাগাছ বিক্রি করা হয়, দেখতেই পাচ্ছেন এক সাইডে কত সুন্দর করে সুন্দর সুন্দর ফুলের গাছগুলো আছে সাজানো, তার সাথে সাথে সেই বিভিন্ন ধরনের মাটির তৈরি জিনিসপত্র। প্রধান রাস্তার এই পাশেও দোকান, আর ওই পাশে যে দেখতে পাচ্ছেন ওই পাশেও দোকান। দোকানগুলোকে দেখতে খুব সুন্দর লাগে দূর থেকে। যাই হোক, আর এখান থেকে ফুলের দোকান শেষ। এটার উপর মানে রং করা হবে, আমি ভাবছি যে এটা টোটালটাই প্লাস্টার অফ প্যারিস ফাইবার। দেখতে পেলাম এখানে বিখ্যাত বিখ্যাত মহান মহান মনীষীদের মূর্তি বানানোর কাজ চলছে, তাছাড়াও অনেক মূর্তি আছে। সত্যি কথা বলতে একটা জিনিসকে আর একটা জিনিসে রূপান্তর করার জন্য অনেক পরিশ্রম আর সময়ের দরকার। দেখতে পাচ্ছেন এইখানে হয়তো কোনো কিছুর হাত তৈরি করা হচ্ছে। দেখতে পাচ্ছেন হাতের দুই ধারে কীরকম করে তাস সাজানো হয়েছে, জানি না কী কারণে হয়েছে, কিন্তু এর পিছনে হয়তো কিছু কারণ আছে। এটার উপর মানে রং করা হবে। শিলিগুড়ির এই পালপাড়ায় যেমন শিল্প আছে তেমনি শিল্পীও আছে। শিল্পীদের হাতের জাদুতে আমরা নতুন সৃষ্টিকে খুঁজে পাই। যেমন দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সাজানো আছে কত ধরনের মাটির জিনিস, কত ধরনের মূর্তি, সত্যি খুব সুন্দর লাগে। এই জায়গায় যেমন মাটির পাত্র, মাটির বিভিন্ন জিনিসপত্র বিক্রি হয়, তেমনি এইখানে বিক্রি হয় ছোট ছোট ফুলের চারা, ছোট ছোট গাছের চারা।
তো শিলিগুড়ির পালপাড়া সম্পর্কে আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা যদি সাবস্ক্রাইব করেন আমার চ্যানেল তাহলেই আমি এগিয়ে যাব, আর তাহলেই আমি ভালো করে ভিডিও তৈরি করতে পারবো।